वेलकम বন্ধুরা, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। आज के ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে কথা বলবো, যেটি হলো IBPS CRP ক্লার্ক 11 রিক্রুটমেন্ট 2021। অর্থাৎ IBPS এর তরফ থেকে ক্লার্ক রিক্রুটমেন্টে একটি নোটিশ দেওয়া হয়েছে, সেটি সম্বন্ধে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো তার আগে আপনারা যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, এরকম আর নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এই রিক্রুটমেন্টের সম্বন্ধে। তো রিক্রুটমেন্টে IBPS এর তরফ থেকে দেওয়া হয়েছে পোস্ট নেম ক্লার্ক, এটি গভর্নমেন্ট জব। আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং জব লোকেশন আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গায় নিতে পারবেন। তো এটি পাবলিশ হয়েছে 12/7/2021, অর্থাৎ আজকেই, এবং অ্যাপ্লিকেশনের জন্য লাস্ট ডেট হচ্ছে 1/8/2021। তো আরও বিস্তারিত জানা যাক। তো দেখুন বলেছে ডেট অফ নোটিফিকেশন 11/7/2021, অর্থাৎ গতকালকে নোটিফিকেশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট 12/7/2021, অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন এন্ড 1/8/2021, অর্থাৎ আগস্টের 1 তারিখ অবধি অ্যাপ্লিকেশন চলবে। এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। তারপর বলছে লাস্ট ডেট অফ পেমেন্ট 1/8/2021, অর্থাৎ 1/8/2021 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করে পেমেন্টটি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন বলছে ডাউনলোড কল ডেটা ফর প্রি এক্সাম ট্রেনিং ইফ পসিবল। এখন করোনা আবহের জন্য যে প্রি এক্সাম ট্রেনিংটা হয় সেটি নাও হতে পারে, যদি সেটি হয় তবে সেটির জন্য যে কল লেটার সেটি আপনারা 1/8/2021 ডাউনলোড করতে পারবেন, এবং প্রি এক্সাম ট্রেনিং যদি হয় সেটি হবে 1/16 থেকে 16/8/2021 অনওয়ার্ডস, ঠিক আছে। তারপরে বলছে ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, অর্থাৎ প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড আপনারা 1 আগস্ট থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে দেখুন বলছে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম 28 আগস্ট, 29 আগস্ট এবং 4 সেপ্টেম্বর, এই 3 দিনের মধ্যে হবে। আপনাদের এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন সিট পড়তে পারে, ঠিক আছে। তারপরে বলেছে রেজাল্ট অফ অনলাইন এক্সাম প্রিলিমিনারি সেপ্টেম্বর অথবা অক্টোবর, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং এরপর হবে মেন এক্সাম। তো মেন এক্সামের জন্য আপনারা অক্টোবর মাস থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং মেন এক্সামটি হবে 31 অক্টোবর 2021 সাল, ঠিক আছে। এবং প্রফেশনাল অ্যালটমেন্ট 2022, অর্থাৎ 2022 এপ্রিল মাসের মধ্যে আপনারা জয়নিং করতে পারবেন, ঠিক আছে। এরপর অ্যাপ্লিকেশন ফিস, তো জেনারেল EWS এবং OBC ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 850 টাকা, এবং SC ST PWD ক্যান্ডিডেটের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস, এবং এটি আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে। এবার তাহলে ডিটেল ভ্যাকান্সি দেখা যাক। দেখুন আমি ডিটেল ভ্যাকান্সি পেজটি এখানে বের করে নিয়েছি, তো এখানটায় আপনারা স্টেট ওয়াইজ ডিটেল ভ্যাকান্সি পেয়ে যাবেন। এখানটায় প্রথমে আছে আন্দামান আর নিকোবর, এখানে SC, তারপর ST, তারপর OBC, তারপর EWS, তারপর জেনারেল, এদের ভ্যাকান্সি দেওয়া আছে, এবং এখানে কোন ব্যাংকে কত ভ্যাকান্সি আছে সেটিও এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, যে স্টেটে আপনারা দেখতে চান এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি আপনাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখাচ্ছি, বাকি স্টেটগুলো আপনারা এখান থেকে একইভাবে দেখে নেবেন। তো দেখুন আমি ওয়েস্ট বেঙ্গলটা বের করে নিয়েছি। তো ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি এখনো আপডেট করা হয়নি, এনআর অর্থাৎ নট রিপোর্টেড, অর্থাৎ এখনো আপডেট হয়নি, পরে যদি ভ্যাকান্সি থাকে তাহলে এখানে আপডেট হয়ে যাবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে SC 6টি, ST 1টি, OBC 6টি, EWS 3টি এবং জেনারেল ক্যাটাগরি 14টি সিট আছে, ঠিক আছে। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রেও কোনো ভ্যাকান্সি আপডেট দেওয়া হয়নি। কানাড়া ব্যাঙ্কে SC 3টি, ST-র কোনো সিট নেই, OBC 3টি, EWS 1টি, জেনারেল 8টি এবং টোটাল 15টি সিট আছে। তারপর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় SC-র 41টি, ST-র 8টি, OBC 41টি, EWS 14টি এবং জেনারেল 58টি সিট আছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক এখনো আপডেট দেওয়া হয়নি। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, এখানটায় সিট অ্যাভেলেবেল নেই, ওই জন্য এখানে জিরো দেখিয়ে দিয়েছে। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোনো আপডেট দেওয়া হয়নি। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, এখানটা SC-র 1টি, ST-র কোনো সিট নেই, OBC 1টি, EWS এর সিট নেই, জেনারেলের 6টি সিট আছে। ইউকো ব্যাঙ্কের ক্ষেত্রে SC-র 18টি, ST 5টি, OBC 17টি, EWS 8টি, জেনারেল 32টি এবং টোটাল 80টি সিট আছে। ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে 29টি SC, ST 3টি, OBC 13টি, EWS 12টি, জেনারেল 14টি
এবং টোটাল 71টি সিট আছে। তো এই হলো সিট ম্যাট্রিক্স ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ব্যাংকের। একইভাবে আপনারা যেই স্টেটে দেখতে চান সেই স্টেটেরই এখান থেকে আপনারা পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এরপর এজ লিমিট। তো আপনাদের 1/7/2021 এজ লিমিট 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এই হলো এজ লিমিট এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে, যে গভর্নমেন্টের তরফ থেকে যে ছাড় দেওয়া হয় সেই ছাড় দেওয়া থাকবে। তো এসসিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবেন, এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। ঠিক আছে, বাট কোয়ালিফিকেশন কি চেয়েছে? তো এই জবটির জন্য আপনাকে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশন আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ 1/7/2021 মধ্যে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে, তবে আপনি এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবার এক্সাম প্যাটার্ন দেখে নেওয়া যাক কিভাবে এক্সাম হবে। তো ফার্স্ট প্রিলিমিনারি, তো প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে আপনাদের 3টি সাবজেক্টে এক্সাম হবে, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি। তো ইংলিশের ক্ষেত্রে 30টি কোশ্চেন দেওয়া থাকবে এবং 30 মার্কস থাকবে এবং তার জন্য আপনারা সময় পাবেন 20 মিনিট। নিউমেরিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে 35টি কোশ্চেন থাকবে, 35 মার্কস থাকবে এবং তার জন্য সময় পাবেন 20 মিনিট এবং রিজনিং অ্যাবিলিটির জন্য 35টি কোশ্চেন থাকবে, 35 মার্কস থাকবে এবং তার জন্য সময় পাবেন 20 মিনিট। অর্থাৎ আপনার প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে টোটাল 100টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তার জন্য 100 মার্কসের দেওয়া থাকবে এবং তার জন্য আপনার সময় পাবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। এবার আসছে মেন এক্সামের ক্ষেত্রে। তো মেন এক্সামের ক্ষেত্রে আপনাদের জেনারেল অথবা ফাইন্যান্স অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই 4টি বিষয়ে এক্সাম দিতে হবে। তো জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 50টি কোশ্চেন থাকবে এবং 50 মার্কস থাকবে, তার জন্য আপনাদের সময় দেওয়া হবে 35 মিনিট। জেনারেল ইংলিশের ক্ষেত্রে 40টি কোশ্চেন থাকবে এবং 40টি কোশ্চেনের জন্য 40 মার্কস থাকবে এবং তার জন্য আপনারা সময় পাবেন 35 মিনিট। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য টোটাল 50টি কোশ্চেন থাকবে এবং তার জন্য মার্কস থাকবে 60 মার্কস থাকবে এবং তার জন্য সময় দেওয়া হবে 45 মিনিট। এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউডের ক্ষেত্রে আপনাদের 50টি কোশ্চেন থাকবে, তার জন্য মার্কস থাকবে 50 এবং সময় দেওয়া হবে 45 মিনিট। অর্থাৎ আপনাকে মেন এক্সামে 190টি কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আপনার 200 মার্কস বরাদ্দ আছে এবং 160 মিনিট সময় দেওয়া হবে। ঠিক আছে, তো এবার সিলেকশন প্রসেস। তো আপনাকে প্রথমে প্রিলিমিনারি এক্সাম পাস করতে হবে, প্রিলিমিনারি এক্সামের পর মেন এক্সাম পাস করতে হবে এবং যদি আপনি মেন এক্সাম পাস করে যান তাহলে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে জয়েনিং দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে করবেন সেটির জন্য আপনাকে প্রথমে আপনার একটা ফটোগ্রাফ স্ক্যান কপি রেডি করে রাখবেন, যেটি 4.5x3.5 সেমি হওয়া দরকার। আপনার সিগনেচারের স্ক্যান কপি রেডি করে রাখবেন এবং আপনার লেফট থাম ইমপ্রেশন রেডি করে রাখবেন, অর্থাৎ বাঁ হাতে বুড়ো আঙুলের থাম ইমপ্রেশন এবং একটি সেলফ ডিক্লারেশন আপনাকে লিখতে হবে, অর্থাৎ একটি সাদা পেপারে এই লেখাটি আপনাকে লিখতে হবে। এখানটায় আই, এখানে ড্যাশের জায়গায় নিজের নামটি বসিয়ে দেবেন। তারপরে হেয়ার বাই ডিক্লিয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিট বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড, আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্ট অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড, এই কথাটি লিখে সেটিরও স্ক্যান কপি রেডি করে রাখবেন। এরপরে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ওপেন করে নেবেন। তো এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ওপেন করে নিতে পারবেন। তো এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে এখানে দেখুন প্রথমেই অপশন পেয়ে যাচ্ছেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর ক্লার্ক 11 সিআরপি ক্লার্ক 11। এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে একটি নতুন পেজ ওপেন হবে। এরপরে এই ফর্ম, এই পেজটি ওপেন হয়ে গেলে এখানে আপনাকে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। তো এইভাবে আপনারা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই হলো এই জবটির বিস্তারিত আপডেট। তো আপনারা যদি এই জবটির জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে খুব শীঘ্রই অ্যাপ্লাই করে দিন, 1 আগস্ট 2021 আগেই অ্যাপ্লাই করে দিতে পারবেন আপনারা। ঠিক আছে, তো ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দিন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। ঠিক আছে, ধন্যবাদ, বাই বাই।